দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আত্মমানবতার সেবায় গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে করোনা চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন প্রধান অতিথি আমাদের জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজকে সভাপতিত্ব করছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রমিক দলের সারা বাংলাদেশের রূপকার বাংলাদেশের কিংবদন্তি শ্রমিক নেতা এবং গাজীপুর মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আলহাজ সালাউদ্দিন সরকার। আমি আনুষ্ঠানিকভাবে আজকে এই প্রোগ্রাম শুরু করার জন্য জনাব সালাউদ্দিন সরকারকে অনুরোধ করছি আমাদের এই প্রোগ্রাম শুরু করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের করোনা চিকিৎসা এবং উপায় সামগ্রী সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে, তারই ধারাবাহিকতায় আমরা গাজীপুর মহানগর উদ্যোগে ইতিপূর্বে আরো তিনটি প্রোগ্রাম করেছি। আজকে চতুর্থ প্রোগ্রাম। আমাদের এই প্রোগ্রামে আমাদের সাথে আমাদের মহানগর বিএনপির সদস্য সচিব আলহাজ সোহরাবউদ্দিন এবং যুগ্ম সম্পাদক আব্দুল সালাম, কিরণ এবং মহানগর কমিটির সদস্যবৃন্দ, আশিমপুর এবং কোনাবাড়ির বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগ্রাম নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে রুহুল কবির রিজভীর আরেকটি বার্তা প্রোগ্রাম আছে। আমাদের সাবেক মন্ত্রী, সাবেক নেতা ফজলুর রহমান পন্টু ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনি বার্তাতে চলে যাবেন। তাই আমি কথা না বাড়িয়ে আমি আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি আমাদের সন্দেহ ভাই জননেতা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব ধন্যবাদ। হিটু ভাই, হ্যালো হিটু ভাই, রিজ ভাইকে সংযুক্ত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাজীপুর মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক, এদেশের অত্যন্ত প্রথিতযশা শ্রমিক নেতা, অত্র অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব সালাউদ্দিন সরকার, আজকের এই করোনা মোকাবেলা ও সুরক্ষা সামগ্রী বিতরণের যে অনুষ্ঠান করছেন সেই অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল গাজীপুর মহানগর শাখার সদস্য সচিব, বিশিষ্ট উদ্যোক্তা আলহাজ সোহরাবউদ্দিন, উপস্থিত রয়েছেন অত্র অঞ্চলের
আর একজন জনপ্রিয় নেতা, গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শওকত হোসেন সরকার এখানে উপস্থিত রয়েছেন, আরো মহানগরের নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ এখানে রয়েছেন আমি যতটুকু জানি। আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি এই দুর্যোগের মধ্যে, এই বৈশ্বিক একটা বিপন্ন অবস্থার মধ্যে গাজীপুর মহানগর বিএনপি যে উদ্যোগ গ্রহণ করেছেন আত্মমানবতার সেবায়, এই জন্য অবশ্যই তারা শুধু ধন্যবাদের যোগ্যই নয়, বরং তারা একটা আদর্শ স্থানীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী যে বিভিন্ন হেলথ সেন্টার এবং করোনার জন্য যে সুরক্ষা সামগ্রী বিতরণের যে চলছে, কর্মকাণ্ড চলছে, কার্যক্রম চলছে বিএনপির উদ্যোগে এবং বিএনপির বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে, তারই অংশ হিসাবে আজকে স্বয়ং মহানগর গাজীপুর বিএনপি এই উদ্যোগটি গ্রহণ করেছেন। আমি মনে করি যে জীবনের ঝুঁকি নিয়ে করোনা যে ভয়ঙ্কর রূপ নিয়ে আত্মপ্রকাশ করেছে, বিশেষ করে এই যে ডেল্টা করোনা, তো এর মধ্যেও আপনারা যে কর্মসূচিটি গ্রহণ করেছেন, যে আয়োজনটি করেছেন, যত ধরনের আপনারা এখানে যে যে সামগ্রী, যে সুরক্ষা সামগ্রী এখানে আপনারা সংগ্রহ করেছেন এবং মানুষের মাঝে বিতরণ করছেন, আমার মনে হয় যে বিরোধী দল হিসেবে, এবং শুধু বিরোধী দল বিএনপি শুধু নয়, এমনি কার্যকর যে বিরোধী দল যেটা থাকা দরকার একটি গণতান্ত্রিক দেশে, আসলে তো আমরা ওই ধরনের বিরোধী দল নই। প্রতিনিয়ত সরকারের হুমকির মুখে, মামলার মুখে, জেল জুলুমের মুখে, গুমের মুখে, তারপরে বিচার বহির্ভূত হত্যার মুখে বিরোধী দলকে অবস্থান করতে হয়। এই যে বেড়াজাল, এই যে নৃশংসতা এবং নির্মমতার মধ্যে দিয়েও যে বেরিয়ে এসে আত্মমানবতার সেবায় বিএনপির বিভিন্ন ইউনিট যে কাজ করেছে, এটা আমি মনে করি যে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অন্যান্য দেশের জন্য এটা একটা দৃষ্টান্ত, যেখানে এই ধরনের নিষ্ঠুর স্বৈর শাসকরা অবস্থান করছেন, সেই দেশের মানুষের জন্য এবং বিরোধী দলের জন্য এটা একটা দৃষ্টান্ত বলে আমি মনে করি। বন্ধুরা, আপনি দেখবেন গত গতকাল বা পরশু তথ্যমন্ত্রী একটি কথা বলছেন, হ্যাঁ, সে কথাটা হচ্ছে আপনি মানে আপনারা বা আমরা দেশের মানুষ কিভাবে নিবে সেটা মানুষরাই সেটা বিশ্লেষণ করে সেভাবে গ্রহণ করবে। তিনি বলেছেন, গণটিকা দেখে বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়েছেন, হাসান মাহমুদ সাহেব এ কথা বলেছেন। তো বিএনপি জ্ঞান হারিয়েছে কোথায়, সে জ্ঞান হারিয়েছে কোন বিএনপি নেতা বা কর্মী জ্ঞান হারিয়ে হাসপাতালে গেছে, হাসান মাহমুদ সাহেব আপনি এটি দেখান তো দেখি। বরং আপনারা গণটিকার নামে, যে গণটিকা কার্যক্রমের নামে যে অব্যবস্থাপনা তৈরি করেছেন, সকাল 6টা থেকে মানুষ দাঁড়িয়ে আছে যেখানে গণটিকা দেওয়া হবে, সে 9টা বেজে যাচ্ছে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ তারা সেই টিকা পাচ্ছে না, তাদের এনআইডি কার্ড নেওয়া হচ্ছে, নিয়ে আসার পর বলা হচ্ছে যে টিকা আর সেখানে নেই। এর আগে যারা রেজিস্ট্রেশন করে যারা টিকা নিচ্ছিলেন, হ্যাঁ, সেই রেজিস্ট্রেশনেরও SMS বার্তা এখনো অনেকের মাঝে এসে পৌঁছায়নি। এর উপরে এই গণটিকার কথা আপনারা মানে বলে মানুষকে বিভ্রান্ত করছেন, যে প্রকৃত অর্থে মানুষের কাছে গণটিকা না দিয়ে বরং বিরোধী দলকে দোষারোপ করে পার পাওয়ার চেষ্টা করছেন। তো আপনার যে হিতাহিত যে জ্ঞান হারিয়েছেন, সেটা আপনাদের কথার মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হয় যে দেশব্যাপী, ঢাকা সহ দেশব্যাপী এই গণটিকা কার্যক্রমে যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সেটা তো নিতে পারেননি, সেটা আপনার দলের নেতারাও বলছেন, সবাই বলছেন, কারণ এর জন্য যে সুচারুভাবে যে পদক্ষেপ নেওয়া দরকার, যারা টেকনিক্যাল পার্সন তাদেরকে, সেটা না করে আমলা নির্ভর আপনারা হয়ে পড়েছেন, এবং আমলা নির্ভরতার কারণে আসলে কেউ এই করোনা মোকাবেলায় যে সরকারি সহযোগিতা, সেই সরকারি সহযোগিতা পাচ্ছে না, বিশেষ করে দরিদ্র লোকরা সবচেয়ে বিপন্ন অবস্থার মধ্যে আছে, মফস্বলের যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তারা না পাচ্ছে কোনো সুরক্ষা সামগ্রী, না পাচ্ছে কোনো ঔষধ, না পাচ্ছে হাসপাতালে কোনো অক্সিজেন সরবরাহ, না পাচ্ছে ICU কোনো সুবিধা, একটা বিপন্ন অবস্থা, একটা মানবতার অবস্থা সেখানে বিরাজ করছে। হাসান মাহমুদ সাহেবরা এই দিক থেকে এড়িয়ে যাওয়ার জন্য বিরোধী দলকে টার্গেট করেন, এই জন্য বারবার বিরোধী দল বিএনপির কথা বললে পরে মানুষের দৃষ্টি থেকে ওইভাবে ফেরানো যাবে, তো এইটা যে ফিরবে না এইটা মানে তারা কখনোই উপলব্ধি করছেন না। কয়েকদিন ধরে তিনি বলছেন
যে যখন অ্যাস্ট্রোজেনেকার টিকা দেওয়া হলো তখন বিএনপির নেতারা তারা বললেন যে এই টিকা নেবেন না, বিশেষ করে আমার নাম ধরে তিনি বলছেন, আজকে দেখছি যে লজ্জা শরম ভেঙে প্রকাশ্যে টিকা নিচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তারা এই নিশিরাতের ভোট করে, দিনের ভোট রাত্রে করে, ওরা এখন কানেও কম শুনছেন, চোখেও কম দেখছেন, না হলে যে কে কি বক্তব্য রেখেছেন সেটা ভালো করে তারা শুনেন না। তো শুনে নিনি, আমরা বলেছি যে অ্যাস্ট্রোজেনেকা যেটা ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত হয়েছে সেই টিকা আমরা নেব না, কারণ সেই টিকা সম্পর্কে দেশে বিদেশে, শুধু দেশে নয়, আন্তর্জাতিক যে নাম করা করা গণমাধ্যম রয়টার বলেছে যে বাংলাদেশে ভারত যে টিকা পাঠাচ্ছে এটা হচ্ছে ট্রায়াল বেসিসে, অর্থাৎ আমরা গিনিপিককে যেমন ল্যাবরেটরিতে আপনার কাটা ছেঁড়া করে দেখে যে কোন দিক দিয়ে রক্ত প্রবাহ হচ্ছে না হচ্ছে, এর উপর ভিত্তি করে তারা মানুষের বিভিন্ন গঠন প্রণালী এবং মানুষের আভ্যন্তরীণ বিষয়গুলো জানার চেষ্টা করে। তো এই যে গিনিপিকের ভূমিকায় বাংলাদেশের মানুষকে যে তারা নিয়ে আসছেন এইটার প্রতিবাদে আমি বলেছিলাম যে এই এই সিরাম ইনস্টিটিউট ভারতের উৎপাদিত টিকা আমরা নেব না। কিন্তু এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে কথাগুলো বলেছে এবং মার্চের প্রথম দিকে, এটা মন্ত্রী ভালো করে শোনেননি বলেই এখন উল্টাপাল্টা বাতচিত করছেন। তো এগুলো মানুষ মানে ঠিক পথে নেবে না। আমরা এখন আমি এখন যে টিকাটা নিয়েছি সেটা হচ্ছে মডার্নার টিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদিত এই টিকা, ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা নাই। এটা তথ্যমন্ত্রী একটু ভালো করে জেনে রাখুন। এই জন্য ওই টিকা যদি মনে একটা মানে আপনার যদি সাইকোলজিক্যাল ব্যাপার হতো, আচ্ছা টিকাটা নিয়েই রাখি, বলা যায় না কখন কি হয়, ওই বোধ থেকেও তো টিকাটা নিতে পারতো, সেটা নেইনি, সেটা না নিয়ে বরং কোভিড এর মতো একটা সিরিয়াস অসুখকে মোকাবিলা করতে হয়েছে প্রায় 3-4 মাস, এখনো ওই অনেকটা সুস্থ হয়ে গেলেও কোভিড এর যে মানে পরবর্তী যে ফলাফল সেটা নিয়েও এখন আমাদেরকে ভুগতে হচ্ছে। কিন্তু তথ্যমন্ত্রী প্রকৃত তথ্য সত্য তথ্য না জেনে মিথ্যার উপর ভর করে তিনি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, সেই বিভ্রান্তি মানুষ কখনোই নিবে না। আজকে একটি দৈনিকের শিরোনাম হচ্ছে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকা। তো এগুলো কি মিথ্যে কথা? দেশের সবচেয়ে নাম করা প্রতিষ্ঠান, নাম করা মিডিয়া সেগুলো আপনার শিরোনাম করছে, এগুলোও মিথ্যা। আর তথ্যমন্ত্রী আপনার কথা ঠিক, আমরা কি বক্তব্য রাখলাম সেটাকে আপনি উল্টো ভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে ভারতের সিরাম ইনস্টিটিউটের টিকা নিব না, নেইনি, কোভিড এ সাফার করেছি, 3-4 মাস ধরে সাফার করে যাচ্ছি, তবুও সেটা নেইনি, যখন অন্য দেশের টিকা এসছে সেটা নিয়েছে, কারণ ওইসব টিকা সম্পর্কে তখনই সন্দেহ হয়েছে। এবং অন্যান্য দেশ এই এই অ্যাস্ট্রোজেনেকার টিকা ফেরত দিয়েছে, যারা নিয়েছিল তারা ফেরত দিয়েছে। সুতরাং এইটার ব্যাপারে আন্তর্জাতিকভাবেই মানুষের সন্দেহ ছিল, বিভিন্ন দেশের পলিসি মেকারদের সন্দেহ ছিল, তারা সেটা এই জিনিসগুলো করেনি। তো যাই হোক, আমরা যেটা মনে করি সেটা হলো যে বিএনপি সবসময় মানুষের পক্ষে থেকেছে, আর্থ মানবতার পক্ষে থেকেছে, এবং এখন যে ডেল্টা ভাইরাসের মানে করোনার যে আরেকটি নতুন রূপ নিয়েছে, ভয়াবহ রূপ নিয়েছে, সেই ক্ষেত্রেও আমাদের নেতাকর্মীরা একবারে মানুষের মাঝে থেকে তারা সুরক্ষা সামগ্রী দিচ্ছে। কারণ সরকার তো চারিদিক থেকে ব্যর্থ, লকডাউন করবেন কি করবেন না এটা নিয়ে তারা কোনো ধরনের মানে কারোর সাথেই তারা আলোচনা করেনি, ওই আমলা নির্ভর হয়েই কাজ করছেন, বলছেন যে লকডাউন আছে, আপনি রাস্তায় বেরোবেন একবারে গাড়ি ঘোড়ায় মানে 1 ইঞ্চি আপনার জায়গা নাই যে আপনার কোনো স্পেস আছে। এইটা মানে একটা গণবিরোধী সরকার থাকলেই, গণতন্ত্রহীন গণবিরোধী সরকার থাকলেই তারা এই জিনিসটা তারা করতে পারে, এই জিনিসটা তারা করে। আপনারা এই যে বিভিন্ন চিকিৎসা সামগ্রীর ক্ষেত্রেও নানা ধরনের অভিযোগের কথা আমরা শুধু শুনছি না, আমরা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। আপনার মফস্বলগুলোতে কোনো চিকিৎসা নাই, আপনার জেলা এবং উপজেলা লেভেলের যে হাসপাতাল সেই হাসপাতালগুলোতে করোনার কোনোই চিকিৎসা নেই। কেউ যদি আক্রান্ত হয় খুব বড়ভাবে করোনায়, তার মৃত্যু ছাড়া সেখানে আর কোনো বিকল্প কিছু নেই, এবং সেটার বহু প্রমাণ, এবং আমাদের নিজেদের মানুষ দিয়েও আমরা সেই প্রমাণগুলো পাচ্ছি। কারণ যে ICU অক্সিজেন সরবরাহ দিয়ে যে একটা মানে খুবই ক্রিটিক্যাল একজন রোগীকে যে বাঁচাবে সেটি নাই। আর এটি নাই কেন? টাকা তো অনেক খরচ করছেন, ওই টাকা যে লোপাট হয়ে যাচ্ছে। আপনার সিন্ডিকেট যদি করোনা সংক্রান্ত সকল কেনাকাটার বিভিন্ন ফার্মেকে নিয়ন্ত্রণ করে,
তাহলে আপনার গরিব মানুষ, অসহায় মানুষ, দেশের জনগণ তারা আপনার চিকিৎসা সামগ্রী বা সুচিকিৎসা পাবে কি করে? আপনার এটা আমার কথা নয়, এটা সংবাদপত্রে উঠেছে যে সরকারের ঘনিষ্ঠ একটি সিন্ডিকেট সমস্ত কেনাকাটার যে ফার্মগুলো আছে সেই ফার্মগুলোকে নিয়ন্ত্রণ করছে। তো যদি এটাই যদি হয় তাহলে তো করোনা মোকাবেলা করার ক্ষেত্রে সরকার কখনোই সাফল্য লাভ করবে না। এবং আপনারা আরো যে মানে দেখবেন যে নমুনা যেটা সংগ্রহ করছে সেই নমুনা সংগ্রহের দুর্বলতা এবং অদক্ষতার কারণে 30% টেস্টের ভুল রিপোর্ট পাওয়া যাচ্ছে, 30% টেস্টের। তাহলে ইন্টারনালি যে কত অব্যবস্থাপনা, কত অনিয়ম, কত দুর্নীতি, কত অযোগ্যতা, এটাকে ঢাকা দেওয়ার জন্যই হাসান মাহমুদ সাহেবরা নানা ধরনের অপপ্রচার তারা করছেন। এবং বিএনপি অপোজিশনে আছে, বিএনপি মানে চরমভাবে সরকারি দুর্ভোগের মধ্যে তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, এইটাও তাদের সহ্য হচ্ছে না। সহ্য না হয়ে তারা বারবার জনদৃষ্টিকে নানাভাবে, নানা কায়দায়, নানা রঙে তারা সেটিকে ডাইভার্ট করার চেষ্টা করছে, কিন্তু জনগণের দৃষ্টিকে তো মানে বিভ্রান্তমূলক কথা বলে আপনার ইয়ে করা যাবে না। মানুষ যখনই দেখে যে সরকারি যে স্ট্যাটিস্টিক্সটা দিচ্ছে যে আজকে 240 জন, 250 জন মারা যাচ্ছে করোনায়, মানুষ বলছে, সাধারণ মানুষ বলে যে না এটা 2 ডাবল, 3 ডাবল, এমনকি 4 ডাবল মানুষ মারা যাচ্ছে। মানুষ সরকারি স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যানকে বিশ্বাস করে না, বিশ্বাস করছে না, কারণ গ্রামগঞ্জ থেকে তৃণমূল থেকে ঢাকা পর্যন্ত যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেন একেবারে মানে একটা কি বলো মৃতের বদ্ধভূমিতে পরিণত হয়েছে সারা বাংলাদেশ। আমরা যেন গোটা বাংলাদেশে যেখান দিয়ে আমরা হেঁটে যাই মনে হচ্ছে গোরস্তানের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই পরিস্থিতি। সুতরাং একটি কাণ্ডজ্ঞানহীন, দায়িত্বহীন সরকার থাকার কারণেই আজকের এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে বলতে পারেন যে তাহলে তো অন্যান্য দেশে হচ্ছে কি করে? না, যেসব দেশ শক্ত পদক্ষেপ নিয়েছে, হংকং নিয়েছে, কম্বোডিয়া নিয়েছে, ভিয়েতনাম নিয়েছে, এমনকি ছোট্ট একটি দেশ নেপাল, ভুটান পর্যন্ত নিয়েছে, আপনি দেখুন আফ্রিকার দেশ, তো দেশগুলো তো উন্নত না, কিন্তু সেখানেও মানে এই 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 ভাইরাস বা করোনার এই এত আক্রমণের কথা সেখানে শোনা যায় না। তার মানে সেখানকার সরকারগুলো তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকার পরেও তারা মানুষ বাঁচানোর জন্য যে কার্যকর পদক্ষেপ নিয়েছেন শেখ হাসিনার অবৈধ সরকার সেটি নেননি। এই কারণেই আজকে মানুষ মারা যাচ্ছে কোভিডে, এই কারণেই মানুষ আজকে নানা ভোগান্তির শিকার হচ্ছে করোনায় আক্রান্ত হয়ে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এটুকুই বলবো, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন মিলিয়ে যে সারা দেশে করোনা মোকাবিলা এবং এর সুরক্ষা সামগ্রী বিতরণের যে তাগিদ দিয়ে তিনি এটার নেতৃত্ব দিচ্ছেন এবং সেই তাগিদ এবং নির্দেশনায় বিভিন্ন ইউনিটগুলি যে দায়িত্ব পালন করেছেন তার অংশ হিসেবেই আজকে গাজীপুর মহানগর বিএনপি যে কর্মসূচিটি গ্রহণ করলেন, আমি আবারও তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যে তাদের এই কাজ থেমে থাকবে না। আজকের এই উদ্বোধনের মধ্যে দিয়ে তারা তাদের ইউনিটকে আরো গতিশীল করে একেবারে তৃণমূলের বিভিন্ন জায়গায় যেখানে করোনা আক্রান্ত মানুষ আছেন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। এবং আজকের প্রধান অতিথি আমাদের এই প্রোগ্রামে সময় দেওয়ার জন্য এই গাজীপুর মহানগরের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে, আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আমাদের
Thank you.